বাংলার এই জমিনে বিগত 16টি বছর আমি লক্ষ্য করে দেখেছি এই বাংলার জমিনে যে সমস্ত আলেমেরা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যারা কথা বলেছে তাদের উপরে মামলা ঝামলা দিয়ে একের পর এক গ্রেফতার করে পর্যায়ক্রমে তাদেরকে ইনজেকশনের মধ্য দিয়ে গলায় ফাঁসির দড়ি দিয়ে ঝুলাইয়া বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করেছে বিগত জালেম সরকার কথা বলে কি না এই দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ রক্ষা পেতে পারে নাই এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারে নাই আজ হোক কাল হোক যে সমস্ত জালেমদেরকে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটানো হয়েছে এই ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করতেছে বাংলার জমিনকে আর মুসলিমদেরকে দাঁড়াই রাখার ষড়যন্ত্র করে কথা বলে ঠিক কিনা কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশন জাদু ঘরে পোকা মাকড় খায় না তারে ঘৃণা সবাই করে কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ তাআলার বান্দা আমি কোরআনুল করিম থেকে যেহেতু কালিমা আমি তেলাওয়াত করেছি এই তেলাওয়াতের আলোচনার মধ্য দিয়ে আমি আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরব এর আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া কল وقال إنني من المسلمين زرب الله أكبر الله تعالى جنى دعي بندان ومن أحسن قولا ممن دعا إلى الله আল্লাহ তাআলা বলেন আমার বান্দা বান্দীদের মধ্য থেকে ওই বান্দার জবানের আওয়াজ সবচেয়ে আমার কাছে প্রিয় যেই বান্দা গেল আমার বান্দা হয়ে যেই বান্দা গেল আমার দিকে আল্লাহর পথে ডাক দেয় আল্লাহ তাআলা জানায় দেয় আমার বান্দাদের মধ্য থেকে ওই বান্দার জবানের আওয়াজ সবচেয়ে প্রিয় এই ভাই সেই আবু আমান কাল থেকে এখন পর্যন্ত আল্লাহর এই জমিনে যতগুলো পয়গম্বর এসেছিলেন প্রত্যেকটি পয়গম্বরের দায়িত্ব ছিল আল্লাহর এই জমিনে কোরআনের দাওয়াত দেওয়া এবং ইসলামকে প্রতিষ্ঠিত করা কথা বলেন ঠিক কিনা কত নবী রাসূলেরা আল্লাহর এই জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া ইসলামের দাওয়াত দিতে যাইয়া কত নবী রাসূলেরা মায়ের খেল কত নবী রাসূল পয়গম্বর ইহুদিদের হাতে নির্যাতিত হলো এবং এমনকি কয়েকজন পয়গম্বরকে ইহুদি নাসারারা শেষ পর্যন্ত আল্লাহর জমিন থেকে তাদেরকে হত্যা করে বিদায় দিয়েছে কথা বলেন ঠিক কিনা এরা আল্লাহর বান্দা আমরা যেই নবীজির আমরা উম্মত বিশ্ব নবীজি মক্কার জমিনে যখন জন্মগ্রহণ যখন তিনি যখন করলেন মক্কার জমিনে জন্মগ্রহণ করার পর সেইখানে এক বছর দুই বছর নয় ৪০টি বছর পর্যন্ত বিশ্ব নবীজির ওই সময়ে মক্কার জমিনে ওই মক্কার কাফির গেল তারা বলেছিল এই মক্কার ভিতরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মতো ভালো ব্যক্তি দ্বিতীয়তে আর একজন কেউ নাই এবং মুহাম্মদের মতো সত্যবান সৎ চরিত্রবান ব্যক্তি মক্কার জমিনে আর কেউ নাই কিন্তু বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলার যখন নবুয়তের দায়িত্ব যখন দিয়ে দিলেন ৪০ বছর বয়সে বিশ্ব নবীজি ৪০ বছর বয়সে যখন মানুষের সামনে দায়িত্ব পাওয়ার পর কালেমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিলেন ওই সময়ের যেই কাফিরগুলো তারা বিশ্ব নবীকে ভালোবাসত সম্মান করত ওই কাফিরগুলো এক এক করে তারা দলবদ্ধ দল সৃষ্টি করে বিশ্ব নবীজির বিরুদ্ধে প্রকৃতপক্ষে আন্দোলন শুরু করলো কথা বলেন ঠিক কিনা
কারণ হলো আল্লাহ নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে আপনি চলে যাবেন আপনি যাওয়ার পরে আমরা কাকে অনুসরণ করব আপনার মতো আমরা কাকে ভালোবাসব আল্লাহ নবী উদাহরণ দিয়ে বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আমি নবীজি যাওয়ার পরে আমি নবীজির ওয়ারিশ বর্গ আমি রেখে দিয়ে দিলাম আর আমার নবীজির ওয়ারিশ বর্গ হলো আমার জামানার পরে যে সমস্ত ওলামা ইকরামেরা আসবে কথা বলেন ঠিক কি না মায়ের আমার আজ বাংলার এই জমিনে বিগত 16টি বছর আমি লক্ষ্য করে দেখেছি এই বাংলার জমিনে যে সমস্ত আলেমেরা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যারা কথা বলেছে তাদের উপরে মামলা ঝামলা দিয়ে একের পর এক গ্রেফতার করে পর্যায়ক্রমে তাদেরকে ইনজেকশনের মধ্য দিয়ে গলায় ফাঁসির দড়ি ঝুলাইয়া বাংলার জমিন থেকে তাদেরকে বিতাড়িত করেছে বিগত জালেম সরকার কথা বলে দেখি না আজ এই বাংলাদেশ মুসলিম তৌহিদি জনতার বাংলাদেশ এই দেশে কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ রক্ষা পেতে পারে নাই এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলে কেউ টিকে থাকতে পারে নাই আজ হোক কাল হোক যে সমস্ত জালেমদেরকে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটানো হয়েছে এই ষড়যন্ত্রকারীরা এখনো ষড়যন্ত্র করতেছে বাংলার জমিনকে আর মুসলিমদেরকে দাঁড়াই রাখার ষড়যন্ত্র করে কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা আমরা যদি সজাগ থাকি আমরা ঐক্যবদ্ধ থাকি দল মত নির্বিশেষে নো জামাতি নো সরবরাই নো খেলাফতে মজলিস নন নন ইসলামী দল সকল মুসলিম তৌহিদি জনতা যে এক প্ল্যাটফর্মে আমরা যদি থাকি আল্লাহর এই জমিনে ইসলাম বিরোধীরা আর মাথা সারা দিতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা কারা কারা ইসলাম বিরোধীদের বিপক্ষে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছি দুটি হাত তুলে আল্লাহ তাআলাকে আমরা দেখাই বলে লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কোরআন হাদিস যেখানে ওলামায়ে কেরাম যেখানে জামাত ইসলাম যেখানে অনন ইসলামী দল যেখানে লিল্লাহে তাকবীর কারণ হচ্ছে এই জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি আছেন কিনা কথা বলেন আছেন কিনা কথা বলেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয় আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন হে নবী আপনি বলে দিন এই বিশাল আসমান জমিন যার আইন চলবে তার হুকুম চলবে তার বিধান চলবে তার নিয়ম চলবে তার সব কিছু চলবে তার অন্য কারো আইন অন্য কারো বিধান আমার জমিনে বাস্তবায়ন তারা করতে পারবে না এটা কার কথা কথা বলেন আর জমিনের কার কথা তার আমরা হলাম মুসলিম আমরা হলাম মুসলমান জাতি আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম আমাদের সংবিধানের নাম হচ্ছে ইসলাম আমরা কোরআনকে মানি কোরআনের জন্য ইসলামের জন্য রক্ত যদি দিতে হয় জীবন যদি দিতে হয় জান মাল যদি দিতে হয় বিগত দিনে যেমন দিয়েছি আবারও যদি দিতে হয় আল্লাহর এই জমিনে কোরআনের রাজ কায়েম করে সর্বই সর্ব ইনশাআল্লাহ কথা বলে ঠিক কিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন